Assalamualaikum, bidimom.com এ আপনাদের সবাইকে ওয়েলকাম। বাচ্চাদের সর্দি কাশি কিন্তু সারা বছর ধরেই লেগে থাকে। আমরা কিভাবে বাচ্চাদের সর্দি কাশি ঘরোয়া উপায় ভালো করতে পারি, আজকে আমি আপনাদেরকে সেটা তিনটি ঘরোয়া টোটকা দেখাবো। তো চলুন মূল প্রিপারেশনটা দেখে নিই। আমি এখানে এক টুকরা দারচিনি, আদা, হলুদ, গোলমরিচ, তুলসী পাতা এবং কালো জিরা নিয়েছি। প্রথমে পাতিলে আমি সব উপকরণগুলো একে একে দিয়ে দিব। আমি হলুদটা একটু ক্রাশ করে এখানে অ্যাড করছি। পরিমাণে কম হলুদ নেবেন, বেশি হলুদ নিলে একটা উটকো গন্ধ আছে, বাচ্চারা সেটা খেতে পারে না পরে। তারপর আমি আদাটাও একইভাবে ক্রাশ করে এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে তুলসী পাতাগুলো দিয়ে দিব। যদি পাতা সাইজ বড় হয় তাহলে 4 থেকে 5টা দিবেন। আমার এখানে পাতা সাইজ ছোট ছিল দেখে আমি 10 থেকে 12টা ইউজ করেছি। সাথে আমি গোলমরিচগুলো ক্রাশ করে এখানে অ্যাড করব। এক এক করে আমি দারচিনি এবং কালো জিরাটাও দিয়ে দিব। এখন এতে আমি এক মগের মতন পানি দিয়ে দিব। আমি কিন্তু এখনও আমার গ্যাসটা অন করিনি। এগুলো ভালোভাবে মিক্স করে তারপরে আমি আমার গ্যাসটা অন করে দিব। গ্যাস অন করে খুবই লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে আমাদের এই জিনিসটা জাল দিতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই সময় নিয়ে করতে হবে। যখন এক মগ পানি কমে হাফ কাপের মতন পানি থাকবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এটা কিন্তু বাচ্চার সর্দি কাশি ঠিক করতে খুবই দারুণ একটা রেজাল্ট দিবে। বাচ্চা যদি এভাবে খেতে না চায় তাহলে আপনি স্বাদ বাড়ানোর জন্য এখানে মধু অ্যাড করতে পারেন। বাচ্চাকে কি পরিমাণে দিবেন, বাচ্চার বয়স যদি 8 মাসের বেশি হয় তাকে এই ছোট চামচের 1 চামচ করে দিনে 2 বার দিতে হবে, এবং বাচ্চার বয়স যদি 1 বছর হয় তাহলে আপনি এই চামচে 1 চামচ করে দিনে 2 বার দিবেন। চলুন সেকেন্ড রেমেডিটা দেখে নিই। আমি পাতিলে এক মগের মতন পানি নিয়েছি। এই পানির ভিতরে আমি সব উপকরণগুলো একে একে দিয়ে দিব। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং কালো জিরা, সাথে আদাও দিয়ে দিব। এই ঘরোয়া টোটকাগুলো বানানোর সময় একটু বেশি পরিমাণে পানি নিতে হবে এবং অল্প আঁচে জাল দিতে হবে। তাহলে এর ভিতরে যে এসেনশিয়াল অয়েলগুলো আছে সেইগুলো ভালোভাবে বের হয়ে পানির সাথে মিশতে পারবে। তখনই কিন্তু এই রেমিডিসগুলো সর্দি কাশির জন্য ভালো মতন কাজ করবে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে জাল দিতে হবে। পানিটা হাফ কাপের মতন হয়ে আসলে আমি ছেঁকে একটি বাটিতে ঢেলে নিব। এরপর আমি এতে 1 চামচ মধু অ্যাড করব। আপনার বাচ্চার বয়স 1 বছরের কম হলে আপনি যদি মধু না দিতে চান তাহলে এই পরিবর্তে এখানে গুড় বা তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন। 8 মাসের উপরে বাচ্চাকে এই ছোট চামচের 1 চামচ দিনে 2 বার এবং 1 বছরের উপরের বাচ্চাকে এই বড় চামচের 1 চামচ দিনে 2 বার করে দিতে পারেন। থার্ড প্রিপারেশনটা দেখে নিব। আমি এখানে একটি জায়ফলের টুকরা নিয়ে নিয়েছি। এই জায়ফল কিন্তু বাচ্চাদের নাক বন্ধ থাকা দূর করতে অনেক সাহায্য করে। এরপর আমি একটা পাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব যাতে এতে কোনো ঝাল বা মশলার গন্ধ না থাকে। তারপর আমি এতে সামান্য একটু পানি দিয়ে জায়ফলটা ঘষে নিব। ঘষে যেটুকু জায়ফল পেয়েছি আমরা ছোট্ট একটা চামচে এইভাবে উঠিয়ে নিব। তারপর আমি এর ভিতরে অল্প অল্প করে পানি মেশাবো। বেশি পানি কিন্তু একসাথে মিশাতে যাবেন না। এই রেমিডিটার কালারটা হতে হবে ঘোলাটে, একদম পানির মতন পরিষ্কার হওয়া যাবে না। তাই অল্প অল্প করে পানি নিয়ে আপনারা এই রেমিডিটা বানাবেন। এই রেমিডিটা কিন্তু বাচ্চাদের সর্দি কাশির জন্য অনেক উপকারী। বাচ্চাদের সর্দি কাশি নাক বন্ধতে আপনারা এই রেমিডিগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এগুলো সেফ এবং পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন। বাচ্চাদের এই সর্দি কাশির মতন ভাইরাস ইনফেকশনগুলো সবসময় একের পর এক আসতেই থাকে। যদি এই হোম রেমিডিগুলো বাসায় ট্রাই করেন এতে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বৃদ্ধি পাবে। আমার বাচ্চাকে আমি সবসময় এই হোম রেমিডিসগুলো দিয়ে থাকি যখন ওর সর্দি কাশি হয়। আজ এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইবই নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ তৈরি করে। সবাই ভালো থাকবেন।